হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে যাব ড্যানিয়েলের স্কুলে। এটা ড্যানিয়েল স্কুলের পার্কিং লট। আগেই বলে দিই, ড্যানিয়েলের স্কুলের নাম কনভেন্ট অফ জিসাস অ্যান্ড মেরি। এই স্কুলে খুব সুন্দর পড়াশোনা হয়, খুব যত্ন সহকারে। ড্যানিয়েল নার্সারি আর কেজি ওয়ানে যখন পড়েছিল, মানে কি বলবো, এত সুন্দরভাবে ওদেরকে পড়ানো হয়, মানে ভাবার বাইরে। ওরা এখন থেকেই এত অ্যাডভান্সে পড়া, মানে মানে রেডি হয়ে গেছে ক্লাস ওয়ানের জন্য। আর এখন তো ইউকেজিতে ড্যানিয়েল পড়ে, তো এবার ওদের পুরো প্রিপারেশন ক্লাস স্ট্যান্ডার্ড ওয়ানের হিসাবে করানো হবে। তো আমি বলবো, তোমরা যদি কেউ কোনোদিনও মানে তোমাদের বাচ্চাদের তো ভর্তি করতে চাও, তো এই স্কুলে তোমরা দিতে পারো। খুবই ভালো স্কুল, আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ আমার ড্যানিয়েলের আমি পড়াশোনা দেখেই আমি বলছি। তো চলো, এবার ড্যানিয়েলের স্কুলে যেহেতু প্যারেন্টস মিটিং আছে, তো আমি যেই জন্য এসেছি। এটা ড্যানিয়েলের স্কুলে মেন গেট। খুব রোদ, তার জন্য মানে কি বলবো, খুব অসুবিধা হচ্ছে সবারই। সামনে এত বড় বিল্ডিং যেটা দেখছো, ওদের দুভাগে ভাগ করা আছে বিল্ডিং এর। এই যে বিল্ডিং এ আমি ঢুকলাম, এখানে সব নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ওয়ান অবধি ক্লাসের যত বাচ্চারা এখানেই পড়ে, তারপরে ক্লাস টু থেকে টুয়েলভ অবধি ওই সাইডের বিল্ডিং এ পড়ায়। তো আমরা এবার ভেতরে যাচ্ছি। আমার একটু মনে দোনমনা চল মানে হচ্ছিল যে ভেতরে কি ভিডিও করতে দেবে, তো যাই হোক, তো ভেতরে ঢুকলাম। তো এখন অবধি কেউ দেখেনি, কেউ কিছু বলেনি, তো এই জন্য আমি এখন যাচ্ছি ড্যানিয়েলের স্কুল মানে রুমের ভেতর, যেখানে ক্লাসরুম সেখানে। চলে এসছি, দেখো জানলা দিয়ে ওদের প্লেগ্রাউন্ডটা কত বড়। ক্লাসরুমের ভেতর আমি ঢুকে গেছি, সব প্যারেন্টসরা বসে রয়েছে মিসের জন্য ওয়েট করছে। মিস চলে এসছে, মিটিং স্টার্ট হয়নি এখনো, করবে। তো তোমরাই দেখো, ফার্স্টে প্যারেন্টসদের জন্য ওয়েলকামের জন্য একটা কি সুন্দর একটা নোটিশ মিস লিখে রেখেছে নোটিশ বোর্ডে। তো আমাদের মিটিং কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। এবার ওদের স্কুলের প্লেগ্রাউন্ডটা আমি দেখাবো, তোমরা দেখবে কত সুন্দর প্লেগ্রাউন্ডটা। দেখো, আমি বলছিলাম যে স্ট্যান্ডার্ড টু থেকে টুয়েলভ অবধি যে বিল্ডিংটা, ওইটা ওই সাইডে, সেই বিল্ডিংটা ওটা। প্লেগ্রাউন্ডের ভেতরে ওখানটা দেখো, খুব সুন্দর, অনেকগুলো রাইডের মানে চড়ার জন্য অনেক কিছু আছে, রাইড করার জন্য। এই যে সেই আমার বান্ধবী, ছেলের বন্ধুর মা, বাট আমাদের এখন আমাদের মধ্যে এমন মানে সম্পর্ক হয়ে গেছে, এখন আমারই বান্ধবী হয়ে গেছে সবাই। তো আমরা একটু সেলফি তুললাম। সামনে যে রুমটা দেখতে পাচ্ছো, ওখানটা হলো প্রিন্সিপালের রুম, আর এটা হলো নার্সারিদের মানে নার্সারি যারা বাচ্চারা তারা এখানে বসে। ড্যানিয়েল তো নার্সারি ক্লাস করতে পারেনি, কারণ সেই সময় কোভিডকালীন পুরো স্কুল বন্ধ ছিল, তো সব অনলাইনে ক্লাস হয়েছিল। তো আমরা এখন ডায়েরি কালেক্ট করতে যাব। এখান থেকে দেখা যাচ্ছে যে কত বড় লাইন, আর এত কড়া রোদ, মানে শরীর মানে গা হাত পা জ্বলে যাচ্ছে, কারণ এত লু বইছে, হাওয়াতেও যেন একটা গরম একটা লু বইছে। আর এই সাইডে দেখো কত সুন্দর গার্ডেন, আর এই পাশে রুমগুলো সিস্টাররা থাকে। ফার্ন গাছ গুলো কত সুন্দর ভাবে মেনটেন করে, কত সুন্দর লাগছে দেখতে, আর লম্বা লাইন। তো আমাদের ডায়েরি কালেক্ট করা হয়ে গেছে, তো এরাও আমাদের আমার বান্ধবী, চুলি সবই হলো ছেলের বন্ধু মানে ছেলেদের বন্ধুর মা, তো সেখান থেকে আমাদেরই বান্ধবী হয়ে গেছে। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, সব কাজ মিটে গেছে।
তো ফ্রেন্ড, তোমাদের আমার ভিডিও দেখে কেমন লাগলো তোমরা আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো আর আজকে আর কথা বললাম না কারণ এত রোদের মধ্যে। তো এখানেই আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। তো বাই সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো, আর আমার ভিডিও দেখলে দেখে সেটা করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো বাই এবার সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, বাই।